ভুয়ো জব কার্ড কেলেঙ্কারিতে ফেসেছে বিজেপি পার্টি ঠিক তারপরই তৃণমূল পার্টি এই বিজেপি নেতাদের বিরুদ্ধে বিরাট বড় কড়া পদক্ষেপ নিয়েছে কারণ এতদিন বিজেপি নেতারা তৃণমূল নেতাদের নামেই এই ভুয়ো জব কার্ডের বদনাম দিত এবারে তারা নিজেরাই পুরোপুরি ফেঁসে গেছে এবারও তৃণমূলও সুযোগে সদ্ ব্যবহার করছে প্রথমে দেখে নিন কোন কোন বিজেপি নেতা এই ভুয়ো জব কার্ড কেলেঙ্কারিতে ফেঁসে গেল তারপরে দেখুন তৃণমূল পার্টির তরফ থেকে এই বিজেপি নেতাদের বিরুদ্ধে কি কি কড়া পদক্ষেপে নেওয়া হলো যার ধরুন পুরোপুরি বিজেপি নেতারা পুরোপুরি ফেঁসে গেল ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে থাকুন কোন রাজ্যে কত জব কার্ড বাতিল হয়েছে ভুয়ো জব কার্ড রুখতে কি পদক্ষেপ নেওয়া হয়েছে ভুয়ো জব কার্ড নিয়ে এই সমস্ত প্রশ্ন করেন না সাংসদ দেব এর লিখিত জবাব দেন সাধ্য নিরঞ্জন জ্যোতি এবং সেখানেই দেখতে পাওয়া যায় যে ভুয়ো জব কার্ডের নিরিখে সবার উপরে রয়েছে উত্তরপ্রদেশে এবং কেন্দ্রের এই রিপোর্টকেই এবার হাতিয়ার করে পাল্টা আক্রমণ শোনাচ্ছে তৃণমূল কংগ্রেস সাংসদ দীপক অধিকারী দেব দেবের প্রশ্নের উত্তরে সাধ্বী নিরঞ্জন জ্যোতি অর্থাৎ গ্রামোন্নয়ন দফতরের রাষ্ট্রমন্ত্রী যিনি পালিয়ে গিয়েছিলেন দেখা করবেন বলে দেখা করেননি এবং গলা জোর করে মিথ্যা কুৎসা বলছেন তিনি উত্তর দিচ্ছেন লিখিতভাবে অনিয়ম বা দুর্নীতির অভিযোগ করছে পশ্চিমবঙ্গের বিরুদ্ধে আর যে লিস্ট তিনি দিচ্ছেন তাতে দেখা যাচ্ছে যে ফেক জব কার্ড ডিটেলস অফ জব কার্ড ডিলিটেড উইথ রিজন ফ্ড নরেন্দ্র মোদী অমিত শাহের সাধের গুজরাট ছ হাজার দুশো আট মধ্যপ্রদেশ এক লক্ষ তেইশ হাজার আটষট্টি উত্তরপ্রদেশ তিন লক্ষ আটান্ন হাজার চারশো এক পশ্চিমবঙ্গের সংখ্যা হচ্ছে মাত্র পাঁচ হাজার ছশো একান্ন অর্থাৎ এই যে জব কার্ড কেলেঙ্কারি এটা গোটাটা করেছে দেশে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার